Dear viewers, Assalamu alaikum. I hope you all are well and sound wherever you are. You are welcome to the Magic Learning English. Dear viewers, আজকে যারা নতুন আমার এই চ্যানেলটিতে অংশগ্রহণ করেছেন আমি আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি। পাশাপাশি যারা এখনো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন, যাতে করে যথাসময় আমার প্রত্যেকটি ভিডিও পেতে পারেন এবং সেই অনুসারে প্রস্তুতি নিতে পারেন। রিভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি ম্যাজিক রোল 17 নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে আপনারা বাংলা দেখে খুব সহজেই ইংরেজিতে অনুবাদ করতে পারবেন এবং স্মুথলি ইংরেজিতে কথা বলতে পারবেন। তবে শর্ত হচ্ছে যে আপনাদেরকে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যেতে হবে। আই হোপ ইউ আর প্রিপেয়ার্ড দ্যাট ওয়ে, সো লেটস গেট স্টার্টেড। রোল 17। কোন বাংলা বাক্যে কর্তা কোনো কিছু করেছিল, বলেছিল, গিয়েছিল, খেয়েছিল ইত্যাদি যুক্ত থাকলে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয় এবং এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে এরো গঠন, সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আসুন বিষয়টি প্র্যাকটিস করা যাক, যাতে করে খুব সহজেই আয়ত্ত করা যায়। কোন বাংলা বাক্যে কর্তা কোনো কিছু করেছিল, বলেছিল, গিয়েছিল, খেয়েছিল ইত্যাদি যুক্ত থাকলে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয় এবং এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে এরো গঠন, সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। কোন বাংলা বাক্যে কর্তা কোনো কিছু করেছিল, বলেছিল, গিয়েছিল, খেয়েছিল ইত্যাদি যুক্ত থাকলে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয় এবং এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে এরো গঠন, সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। কোন বাংলা বাক্যে কর্তা কোনো কিছু করেছিল, বলেছিল, গিয়েছিল, খেয়েছিল ইত্যাদি যুক্ত থাকলে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয় এবং এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে এরো গঠন, সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। কোন বাংলা বাক্যে কর্তা কোনো কিছু করেছিল, বলেছিল, গিয়েছিল, খেয়েছিল ইত্যাদি যুক্ত থাকলে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয় এবং এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে এরো গঠন, সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আসুন উদাহরণের মাধ্যমে বিষয়টিকে পরিষ্কার করে নেওয়া যাক। যেমন, আমি গতকাল ঢাকায় গিয়েছিলাম, এই বাংলা বাক্যটিতে কর্তা হলো আমি, সাবজেক্ট। ইংরেজিতে প্রথমে আমরা বসাবো গঠন অনুসারে সাবজেক্ট, আমি ইংরেজি আই, তারপর মূল ভাবের পাস্ট ফর্ম। বাংলা বাক্যটিতে মূল ভাব হলো গিয়েছিলাম, যাওয়া, যাওয়ার পাস্ট ফর্ম হলো গিয়েছিলাম, আর ইংরেজিতে যাওয়া ইংরেজি গো, গোয়ার পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, সো আই ওয়েন্ট। তারপর কোথায় গিয়েছিলাম, ঢাকায়, ঢাকায় অর্থাৎ কোন স্থানে যাওয়া বোঝালে ওই স্থানের পূর্বে একটি টু বসে, সো ঢাকা ইংরেজি হলো টু ঢাকা, সো আই ওয়েন্ট টু ঢাকা। তারপর বাকি থাকলো গতকাল, গতকাল ইংরেজি ইয়েস্টারডে। তাহলে আমি গতকাল ঢাকায় গিয়েছিলাম, এই বাক্যটির ইংরেজি অনুবাদ হলো আই ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে।
পরের উদাহরণে তিনি আমাকে সাহায্য করেছিলেন। এই বাক্যটিতে সাবজেক্ট হলো তিনি, তো তিনি ইংরেজি হি। তারপর মূল ভার্বের ফার্স্ট ফর্ম, মূল ভার্ব হলো সাহায্য করা, সাহায্য করা ইংরেজি হেল্প, আর ফার্স্ট ফর্ম হলো হেল্পড, সো হি হেল্পড। তারপর বাকি থাকলো আমাকে, আমাকে ইংরেজি মি। তাহলে সে আমাকে সাহায্য করেছিল, এই বাক্যটির ইংরেজি অনুবাদ হলো হি হেল্পড মি। ডিয়ার ভিউয়ার্স, আশা করি বিষয়টি আপনারা আয়ত্ত করতে পেরেছেন এবং এভাবে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করে আপনারা শত শত বাক্য তৈরি করতে পারবেন এবং ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারবেন। ডিয়ার ভিউয়ার্স, ইফ দ্য লেসন ইজ হেল্পফুল ফর ইউ, প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, অ্যান্ড দেন সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল টু গেট মোর ভিডিওস অ্যাবাউট লার্নিং ইংলিশ ইন ফিউচার। Thanks a lot for staying with me so long. Allah Hafiz.